আমাদের আরেকটি নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর কিডস এখন থেকে এই চ্যানেলে তোমরা নিয়মিত শিক্ষামূলক ভিডিও পাবে তাই তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আমি বিলাল হুসাইন আজকে আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা তৃতীয় কর্ম দিবস অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন দিবসে কোন কোন কাজগুলো করতে হবে দেখো লেখা রয়েছে কর্মদিবস তিন মূল্যায়ন উৎসব এর ব্যাপ্তিকাল থাকবে একশো মিনিট থেকে একশো মিনিট তো এখানে তোমাদের মোট কাজ তিনটি কাজ এক দলগত কাজ কাজ দুই দলগত কাজ এবং কাজ তিন এটাও দলগত কাজ তো এর মধ্যে প্রথম যে কাজটি রয়েছে এটি মূলত তেমন কোনো কাজ না এখানে তোমাদেরকে শুধুমাত্র প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কিভাবে তোমরা তোমাদের কাজগুলো উপস্থাপন করবে তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না আমরা দুই নম্বর কাজটি নিয়ে আলোচনা করব দুই নম্বর কাজে বলা রয়েছে এটি ছিল একটি দলগত কাজ এবং এর সময় দশ মিনিট এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় ডেঙ্গু বা অন্য কোনো রোগে আক্রান্ত বা অসুস্থ ব্যক্তির আরোগ্যের জন্য এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া ও মোনাজাত করবে তো শিক্ষার্থীরা আমরা এখানে একটি দলগত দোয়া মোনাজাতে অংশগ্রহণ করব সেই দোয়া মোনাজাতটি কি শুরু করে হবে অসুস্থ কোনো ব্যক্তির সুস্থতা প্রার্থনা করে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বা অন্যান্য যারা রয়েছেন সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা একটি মোনাজাতে অংশগ্রহণ করতে পারি খেয়াল করো আমি তোমাদের জন্য একটি নমুনা মোনাজাত এখানে উপস্থাপন করেছি তোমরা এটি দেখলে ধারণা পাবে যে যে একটি মোনাজাত কেমন হতে পারে একটি মোনাজাতে আমরা কি কী বলতে পারি তো আমি লিখে রেখেছি মোনাজাত এবং আমি বলেছি আল্লাহ আমিন হে আল্লাহ আজ আমরা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে তোমার দরবারে হাত তুলেছি তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তাদের তুমি সুস্থতা দান করো আমাদের অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো তো শিক্ষার্থীরা তোমার দেখলে যে একটি মোনাজাতের শুরুটা ঠিক কেমন হতে পারে তোমাদের মধ্যে যে দলগত প্রধান রয়েছে সে এভাবে মোনাজাত করতে পারে অথবা নির্বাচিত যে কেউ মোনাজাতটি এভাবে করতে পারে তো আমি এখানে যে বাক্যগুলো দিয়েছি এই বাক্যগুলোকে তোমরা নমুনা হিসেবে ধরে নিবে তোমরা নিজেদের মতো করে খুব সুন্দরভাবে উপস্থাপন করবে তো আমরা প্রথমে এই অংশটুকু দেখলাম এরপরে আমরা একটি আরবি দোয়া দেখব দেখো আমি লিখেছি আজাহাবিল বাসা রাব্বান নাসি ইসফি ওয়া আন্তা সাফি লা শিফা আ ইল্লা শিফা উকা শিফা আন লা ইউখ গাদিরু সাক্কামা তো এটি হচ্ছে একটি আরবি দোয়া দেখো আমি লাল রং দিয়ে লিখে দিয়েছি এই আরবি দোয়ার নিচে আমি বাংলা অর্থ লিখে দিয়েছি সেটি হচ্ছে হে আল্লাহ কষ্ট দূর করে দাও হে মানুষের রব আরোগ্য দান করো তুমি একমাত্র আরোগ্য দানকারী তোমার সুস্থতা ছাড়া অন্য কোনো সুস্থতা নেই এমন সুস্থতা দান করো তা যেন সামান্যতম রোগকেও অবশিষ্ট না রাখে তো আমরা ঠিক এভাবে আরবিতে দোয়া করলাম এবং তার বাংলা অনুবাদটিও এখানে দেখে নিলাম এরপরে দেখো আমি আরও লিখেছি ইয়ার আব্বুল আল আমিন তুমি দোজাহানের মালিক তোমার দান করা সুস্থতা মানুষের জন্য সর্বোচ্চ নেয়ামত অসুস্থ ব্যক্তিদের সুস্থতা দান করে তারা যেন নিয়মিত তোমার ইবাদত পালন করতে পারে তারা যেন নামাজ আদায় করতে পারে সেই তাওফিক দান করো এরপরে আমি এখানে আরও একটি দোয়া লিখে দিয়েছি দেখো আমি লিখেছি জালামনা আনফুসানা ওয়া তো এটি হচ্ছে আরেকটি দোয়া যার বাংলা অর্থ হচ্ছে এমন হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো আমাদের প্রতি করুণা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তুমি ব্যতীত ক্ষমা করার মতো আর কে আছে তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের করুণা করো আমরা যেন সর্বদা ইসলামের পথে পরিচালিত হতে পারি সেই তাওফিক দান করো ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন এটি বলে আমরা আমাদের মনাজাত শেষ করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেয়েছ যে কীভাবে আমরা একটি মোনাজাতে অংশগ্রহণ করতে পারি এভাবে এই যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তি মোনাজাতে হাত তুলে আছেন তোমরাও ঠিক এভাবে হাত তুলে রাখবে সবাই দলগত হয়ে এবং তারপরে তোমরা এই সকল বাক্যগুলো উপস্থাপন করে সেই মোনাজাতে অংশগ্রহণ করবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা শিক্ষক শিক্ষার্থী সকলে মিলে খুব সুন্দর একটি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করতে পারো এর পরবর্তী ক্লাসে আমরা তিন নম্বর কাজটি নিয়ে আলোচনা করব। যেখানে আমরা এর পূর্বে যে কাজগুলো দেখেছিলাম সেই কাজগুলো আমরা আবার উপস্থাপন করব এবং সেগুলো ক্লাসের শিক্ষককে দেখাবো তো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি